কার্থিক খাতে এই সময়ে নানাভাবে সাইবার অ্যাটাক বাড়ছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেছেন আমাদের সহকর্মী ইফতেখার আলম। সেই রিপোর্টটি আমরা এখন দেখে আসতে চাই। Morgan Freeman, and what you see is not real. Well, at least in contemporary terms, it is not. প্রভাবশালী চলচ্চিত্র অভিনেতা মর্গান ফ্রিম্যানের এই ভিডিও দেখে বোঝার উপায় নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি। Democracy is easy. It's like stealing ice cream from a baby. I genuinely love the process of manipulating people online for money. এরকম হাজার সেলিব্রিটির নানা ফেক বা ভুয়া ভিডিও এখন ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখে অর্থ আদায় এবং লুকিয়ে থাকা বার্তার মাধ্যমে গ্রাহকের পকেট খালি করে আসছে প্রতারক চক্র। But he fell victim to a deepfake created by a hacker with AI. অর্থনীতিতে জোচ্চুরির বিষয় তখন থেকেই শুরু যখন ব্যবসার প্রসার ঘটে পৃথিবীতে। এরপর থেকে নানা মাধ্যমে নানা উপায়ে প্রতারক চক্র সাধারণ গ্রাহকদের অর্থ হাতিয়ে নিয়েছে। স্ট্যাম্প পেপারের যুগ পেরিয়ে ডিজিটাল যুগে পৃথিবী, আর চুরিও পাল্টেছে রূপ। হাজার থেকে শুরু করে মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের তথ্য মতে এবছর $10,000 থেকে $1,000,000 পর্যন্ত চুরির অভিযোগ এসেছে প্রায় $87,000, আর $1 থেকে $999 চুরির ঘটনায় অভিযোগ প্রায় $2.75 লাখ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে গলার স্বর নকল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আদায়, ক্রিপ্টোকারেন্সিতে MLM এর সূচনা, ডিজিটাল লটারি, কুপন কিংবা দ্বিগুণেরও বেশি অর্থ পাওয়ার লোভ দেখিয়ে গ্রাহকের অর্থ আদায় যেন নিত্যদিনের বিষয়। সাধারণ বিষয়গুলো ছাপিয়ে প্রতারক চক্র এখন ইন্টারনেটের ডার্ক সাইটে অবাধ যাতায়াত করছে, যেখান থেকে বড় ধরনের চুরি যাওয়া গ্রাহকের তথ্য কিনে চালিয়ে যাচ্ছে প্রতারণা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, প্রায় 2.5 কোটি জনসংখ্যার অস্ট্রেলিয়ায় এবছর অর্থ প্রতারণার অভিযোগ হয়েছে প্রায় 8.5 কোটি। এ ধরনের চুরিতে অর্থনৈতিক ক্ষতির মাত্রা যে পরিমাণে ছড়াচ্ছে তা থেকে পরিত্রাণে অনলাইন সিকিউরিটি এজেন্সিগুলোতে বাড়ছে চাপ। ইফতেখার আলম, চ্যানেল 24।